Hello viewers. সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনেও আপনাদের সাথে আছি আমি সাজিয়া তন্নি। আজকের আয়োজনের শুরুটা করব কাশ্মীরি কন্যা সরগমকে নিয়ে, যিনি রূপে গুণে মুগ্ধতা ছড়িয়ে বিশ্বমঞ্চে উড়িয়েছেন নিজ দেশের পতাকা, মাথায় তুলে নিয়েছেন মিসেস ওয়ার্ল্ডের মুকুট। তার এই জয়ে 21 বছর পর ভারত ফিরে পেল মিসেস ওয়ার্ল্ডের খেতাব। বিয়ের পর যখন অনেক নায়িকা মডেল টেনেছেন ক্যারিয়ারের ইতি, সেখানে বিয়ের পরেই মডেলিংয়ে যাত্রা শুরু করলেন কাশ্মীর কন্যা সরগম। স্বামীর অনুপ্রেরণায় চলতি বছরের জুনে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান সরগম। ভারতের 53 প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে অংশ নেন মিসেস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলো ঝলমলে আয়োজনে বসে প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব, যেখানে সেরার মুকুট ওঠে কাশ্মীরের সুন্দরী সরগমের মাথায়। এর আগে 2001 সালে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকরের মাথায় চড়ে প্রথমবার ভারতে আসে এই স্বীকৃতি। 21 বছর পর আবারও ঘরে ফিরল মিসেস ওয়ার্ল্ডের মুকুট। বিবাহিত নারীদের নিয়ে মিসেস ওয়ার্ল্ডের এই আসরে বাংলাদেশের জান্নাতুল পিয়া সহ অংশ নিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের 63 প্রতিযোগী। মুচ্ছনৈশী, চ্যানেল 24। যারা মোটরবাইক ব্যবহার করেন এবারের আয়োজনটি তাদের জন্য, কারণ অল্প তেলে অধিক পথ চলার প্রতিশ্রুতিতে হিরো মোটরসাইকেল দেশব্যাপী শুরু করেছে এক ভিন্ন রকম ক্যাম্পেইন, যার অংশ হিসেবে আছে গম্ভীরা কিংবা ভিডিও চিত্র প্রদর্শনীর মতো বিনোদনের ব্যবস্থাও। গম্ভীরা গানের মাধ্যমে নানা তার প্রিয় মোটরবাইক নিয়ে করছেন বর্ণনা, তাল মিলাচ্ছেন নাতি। আবার জাদুকর জাদু দিয়েই অদৃশ্য করছেন তেল, মুগ্ধ হয়ে দেখছেন দর্শক। রাস্তায় রাস্তায় ভিন্ন ধরনের এই বিনোদন এক ক্যাম্পেইন ঘিরে। জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হিরো দেশজুড়ে করছে এমন আয়োজন। মূলত অল্প তেলে অধিক কিলোমিটার পথ চলার বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। হিরো বাংলাদেশ টিম ঘুরছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। তাদের এবারের স্লোগান, ঘুরলে হিরোর চাকা বাঁচবে তেলের টাকা। এই ক্যাম্পেইনে দর্শকরা যেমন গান, চলচ্চিত্র ও ভিডিও চিত্রের মাধ্যমে বিনোদন নিয়ে মনের খোরাক যোগাচ্ছে, তেমনি শিখছে মোটরসাইকেলের নানা আকর্ষণীয় ফিচার। তবে এসবের পাশাপাশি নিরাপদ সড়ক ও ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমও থাকছে আয়োজনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ব্র্যান্ড হাবাল শুরু করেছে পঞ্চম গ্লোবাল সার্ভিস ক্যাম্পেইন। দেশ জুড়ে এক মাস ব্যাপী যে আয়োজন চলবে 15 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর তেজগাঁওয়ে এইচ ওয়ার্কশপে এই সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ঢাকাসহ এই ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী সহ বিভিন্ন স্থানে, যার সেবা হিসেবে গ্রাহক পাচ্ছেন ফ্রি গাড়ির চেক আপ, সার্ভিস চার্জে 10% ছাড় সহ প্রথম 200 জনের ফ্রি এসি ফিল্টার। ঢাকার সেনানিবাসের সিবি চত্বরে এবার যাত্রা শুরু করলো ব্লু মুন স্কাই গার্ডেন রেস্টুরেন্ট, যার উদ্বোধন করেন ASBRM স্টিল ও মজুমদার গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার। এদিন আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ব্লুমুন গ্রাম টাওয়ারের ছাদে অবস্থিত এই রেস্টুরেন্টে ভোজন রসিকরা যেমন নানা স্বাদের খাবার উপভোগ করতে পারবেন, তেমনি ছাদ থেকে উপভোগ করতে পারবেন প্রকৃতিও। মজাদার আর মুখরোচক সবজি খেতে শীতের অপেক্ষায় থাকেন ভোজন রসিকরা। যে তালিকায় প্রথমেই আসবে শিম, ভর্তা কিংবা মাছের ঝোলে শিম যেমন যুক্ত করে অন্যরকম স্বাদ, তেমনি কিন্তু শীতকালীন এই সবজিটির রয়েছে বেশ উপকারিতাও। আর তাই আজ আপনাদের জানাবো শিমের যত গুণ। আজকাল সারা বছরই দোকানের টুকরিতে শিমের দেখা মেলে, কিন্তু শীত মৌসুমে সতেজ শিমের নানা পদ থাকে খাবার টেবিলে, যার স্বাদ অতুলনীয়। খাদ্য তালিকায় যাদের মাঝে মধ্যেই থাকে শিম, রোগবালাই কিছুটা দূরেই থাকবে তাদের কাছ থেকে। নানা গুণের শিম কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে এবং ওজনও কমায়। শিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, আঁশ ও খনিজ লবণ।
আর বাড়ন্ত শিশু ও প্রবীণদের আমিষের চাহিদা মেটাতে খাবার তালিকায় নিয়মিত রাখা উচিত শিম। খাদ্যশক্তিতে ভরপুর শিমে আমিষের পাশাপাশি আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ক্যারোটিন, আর সাথে আছে প্রয়োজনীয় শর্করা ও ফাইবার। শিমের বীজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি, যা হৃদরোগ নিয়ন্ত্রণে কার্যকরী। এছাড়াও পাচক আঁশ প্রতিরোধ করে রক্তের কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য এবং কোলন ক্যান্সার। শিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সিলিকন, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং হাড় মজবুত করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, এই উপাদান গর্ভবতী মায়েদের জন্য বিশেষ উপকারী। শরীফুল হক, চ্যানেল 24। এবারের আয়োজনটা আমাদের মনের যত্নের। প্রতিদিনের জীবনযাপনে নানা রকম স্ট্রেসে দুর্বল হয়ে পড়ে আমাদের মানসিক অবস্থা, কিন্তু কিছু আয়ুর্বেদিক উপাদানে নিশ্চিত করতে পারবেন আপনার মানসিক সুস্বাস্থ্য। কিভাবে, চলুন আপনাদের সাথে আমিও দেখব তা। জীবনযাপনের জন্য শারীরিকভাবে ফিট থাকা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি মানসিক ফিটনেস। আর এই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে প্রয়োজন বাড়তি মনোযোগ। প্রাকৃতিকভাবে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজে আসবে আয়ুর্বেদ। এ যেমন বাদাম, হাজার বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রে মস্তিষ্কের ওষুধ হিসেবে বলা আছে বাদামের কথা, যে তালিকায় আছে আখরোট ও ভেজানো কাঠবাদাম। এছাড়াও কিসমিস, ঘি, অলিভ অয়েল, খেজুর, মসুর ডাল, সিম ও পনিরও কাজে আসে ব্রেইনের ক্ষমতা বাড়াতে। আয়ুর্বেদ শাস্ত্র মতে জিরা মস্তিষ্কের ভেতরের চ্যানেল খুলে দিতে পারে। অন্যদিকে কালো গোলমরিচ মগজে মেধাশক্তির যোগান দেয়। সাথে থানকুনি, অশ্বগন্ধা পাতা স্মৃতিবর্ধক হিসেবে উপকারী। শহরে এসব ভেষজ পাওয়া একটু কঠিন হলেও অসম্ভব কিছু নয়। মস্তিষ্কে নির্বিঘ্নে অক্সিজেন সরবরাহ ও মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্তি পেতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। শীতে এমন অনেক সবজি পাওয়া যাবে যেগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। শুনতে অবাক লাগলেও মগজে পানি শূন্যতা হতে পারে। আয়ুর্বেদ শাস্ত্র বলে হিং, হলুদ, আজওয়ান, তুলসী চা নিয়মিত পান করলে মস্তিষ্কের পানি শূন্যতা দূর হয়। ব্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।